খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে কোনা থাকে রশি থাকে না আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুংকার দিয়ে বলেন নিরপরাধ আলেম একজন কো বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না মুক্তি দিতেই হবে যাদের মায়েরা আত্মনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবন যাপন করছে এদেশের মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখেরাত আপনার শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন পরিবার জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কদম ফেলার আগে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে ঠিক কিনা বলেন আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মুত্তাকি চিনি না লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা জুব্বা লম্বা পাগড়ি আর 1000 দানা তসবি পরে চোখ বন্ধ করে তাকেই মনে করি বড় মুত্তাকি বড় দরবেশ ঠিক কিনা বলেন বলে উনি দুনিয়াদারি বুঝে না চিনে না খোঁজ নিলে দেখা যায় ঢাকায় বাড়ি আছে 3টা ফ্ল্যাট আছে 6টা দুনিয়া বুঝে না ঠিক কিনা কথা বলে না বাড়ি বুঝে গাড়ি বুঝে আর কিছু তো আলেম হয়ে গেছে এখন আমি হাদিসের ভাষ্য অনুযায়ী বলবো ওলামায়ে সু এদের নাম দিছি আমি ওলামায়ে হালুয়া রুটি ওলামায়ে হালুয়া রুটি ওনাদের সমস্ত সাধনার মূল হচ্ছে স্বার্থ রক্ষা করা না আমার জান আমার মাল আল্লাহর দিনের জন্য হবে দিনদারদের জন্য হবে ওলামায়ে কেরাম নির্মম নির্যাতন বরদাস্ত করবে আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুংকার দিয়ে বলেন নিরপরাধ আলেম একজন কো বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না মুক্তি দিতেই হবে খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে কোনা থাকে রশি থাকে না আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে একজন আলেমকে অপমান যদি করা হয় সামগ্রিকভাবে দেশের সমস্ত আলেমকে সেই অপমান মেনে নিতে হয় আপনি হালুয়া রুটির ভাগ পাইছেন সুখ থাকবেন আমার তো কিচ্ছু হয় নাই আগামীকাল আপনার হবে না সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে আমি বলবো ওলামায় হালুয়া রুটি যারা এবার একটু কথা বলুন আমরা সহিংসতায় বিশ্বাসী নই আমরা সন্ত্রাসী বিশ্বাসী নই তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান মুসলমানের সংখ্যাধিক্যের কারণেই 1947 বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে তারই ধারাবাহিকতায় 1971 সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলায় ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায় ইসলামকে বুকে লালন করে মরতে চায় আল্লাহর আকাশের নিচে বাংলার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম ইসলাম পন্থী কোরআন পন্থীরা ঠিক কিনা বলে তাদের বেইজ্জতকে বরদাস্ত করে নেওয়া হবে না আমরা রিকোয়েস্ট করছি আমাদের কাছে তো ট্যাঙ্ক আমার নাই রিকোয়েস্ট করছি আমরা একটু বিবেচনা করুন আহামরি কোন অপরাধ করে ফেলেনি তারা যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না একটু দয়া করুন একটু মায়া করুন একটু চিন্তা করুন যাদের মায়েরা আত্মনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবন যাপন কর
সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন, আল্লাহর রহমত পাবেন, জনগণের ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। এটা থ্রেট নয়, এটা রিকোয়েস্ট। আমরা সবাই রিকোয়েস্টটা করি, ঠিক কিনা? করি কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথাটি বলছিলাম, তাকওয়া বহুত বড় জিনিস, তাকওয়া হৃদয়ে লালন করতে হবে, সত্যিকার মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির করলেন কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন, আপনি ওলামায়ে হাক্কানি নয়, ওলামায়ে হালুয়া রুটি। আমার ভাইয়েরা, এই দাড়ি, এই পাগড়ি, এই টুপি, এই জুব্বা, এর নাম তাকওয়া নয়, এর নাম লেবাসুত তাকওয়া। এটার নাম কি? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ইউনিফর্ম? আগে কলেজে ভর্তি হবেন না ড্রেস লাগাবেন? যার ইমান নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, কিন্তু তার তাকওয়া নাই, লেবাস আছে, তার মানে হচ্ছে বাইরে ফিটফাট ভিতরে, ঠিক কিনা বলেন? এই যে দাড়ি, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, এটা লাগবে, টুপিটা লাগবে, জুব্বাটা লাগবে, কিন্তু আগে তো চাকরি, ওটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়া কি দাড়ি টুপিতে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ফাশার ইলা সদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব এই কথা বললেন তিনবার, আর ওনার নূরময় সিনা মুবারকের দিকে আঙ্গুলে সারা করলেন তিনবার। অর্থাৎ বাম বুকের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওখানে যখন আল্লাহর ভয় চলে আসে, ইমান চলে আসে, এখলাস চলে আসে, কয়টা জিনিস মুত্তাকি হতে, কয়টা জিনিস? ওখানে যখন তওবা আসবে, ইমান আসবে, খাসিয়াত আসবে, এখলাস আসবে, ছয়টা গুণ চলে আসবে, লোকটি মুত্তাকি হয়ে যাবে। তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলেন?